সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো আজ রাত 12টার পরে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবে নতুন টপ আপ প্যান্টটা কী কী আইটেম তোমরা দেখতে পারবা। এছাড়াও গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা আমাদের সার্ভে কবে আসতে যাচ্ছে, কোন ইভেন্টের মাধ্যমে আসতে যাচ্ছে। এছাড়াও গাইস পরবর্তী ফেডারুলে আমাদের সার্ভে কী কী আইটেম আসতে যাচ্ছে সেইটা কিন্তু 100% কনফার্ম করে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস আমাদের সার্ভে M1887 এর অন পাঞ্চ ম্যানের আগুন জ্বলা স্ক্যানটা কবে আসবে সেইটা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো। এছাড়াও গাইস আমাদের সাথে কিন্তু ডাইনো বান্ডেল কনফার্ম হয়ে গেছে, সো কবে আসবে, কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেইটা নিয়ে কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো। এছাড়াও গাইস এক্সট্রা অনেক অনেক আপডেটিং কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করবো। সো গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর এখনও যদি এই ভিডিওতে লাইক না করে থাকো কি করছো? সকলে মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও। বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। তো গাইস প্রথমেই তোমাদেরকে বলে রাখি, গতকালকে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ওই ভিডিওতে যদি তোমরা সকলে মিলে 3000 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের মধ্যে থেকে তিনজনকে তিনটা উইকলি গিভওয়ে করা হবে। বাট গাইস দুর্ভাগ্যবশত তোমরা কিন্তু 3000 লাইক কমপ্লিট করে দিতে পারো নাই, তারপরেও তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি গিভওয়ে করতেছে। এখানে গাইস তোমরা একজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছো, এই ব্যক্তিকে কিন্তু আজকের উইকলিটা গিভওয়ে করা হচ্ছে। সো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওতে তোমরা যদি সকলে মিলে 3000 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে আগামীকালকে ভিডিওতে তোমাদের মধ্যে থেকে দুজনকে দুইটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করা হবে। তার জন্য গাইস অবশ্যই তোমাদের সবাইকে এই ভিডিওতে একটা করে লাইক করে দিতে হবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের সকলে ফ্রি ফায়ার আইডি কোডটা দিতে হবে, তাহলে কালকে ভিডিওতে তোমাদের মধ্যে থেকে দুজনকে দুইটা উইকলি গিভওয়ে করা হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, তো আজকে প্রথমে যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হলো আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সাবে পরবর্তী ডিসকাউন্ট ইভেন্ট কোনটা আসছে। আচ্ছা, এখানে মিষ্টি সব আসবে নাকি অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসবে? এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ লাকি হুইল ইভেন্ট, পরবর্তী মাসে আমাদের সার্ভে যদি কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসে সেখানে কিন্তু 50% চান্স রয়েছে এই লাকি হুইল ইভেন্ট আসার। আর এইটা যদি আসে সেক্ষেত্রে 9 ডায়মন্ড অথবা 1 ডায়মন্ড অথবা 2 ডায়মন্ড দিয়ে কিন্তু তোমরা এলাইট পাস বা ইমোট বা যে কোনো একটা বান্ডেল কিন্তু এখান থেকে তোমরা বের করে নিতে পারবা। অ্যান্ড গাইস তোমাদেরকে বলে রাখি, সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে মিষ্টি শপ আসার। হ্যাঁ গাইস 99% সম্ভাবনা রয়েছে পরবর্তী মাসে তোমরা মিষ্টি শপটা দেখতে পারবা। অ্যান্ড গাইস আমি তোমাদেরকে বলে রাখি, মিষ্টি শপটা কিন্তু নাও আসতে পারে, কারণ চলতি মাসে কিন্তু মানে গত মাসে কিন্তু আমাদের সার্ভের প্রথম দিকে 12 তারিখের পরে গিয়ে মিষ্টি শপ দেওয়া হয়েছিল, ওখানে অনেক অনেক আইটেম তোমরা পেয়েছিলে। সো এই লাকি ইভেন্টটা আসতে পারে, আবার মিষ্টি শপও আসতে পারে। আর যদি এই দুইটার একটাও না আসে সেক্ষেত্রে গাইস লেভেল আপ সব বা অন্যান্য যেসব ডিসকাউন্ট ইভেন্ট আছে ওই সবের মধ্যে কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। অ্যান্ড গাইস তোমাদেরকে বলে রাখি, পরবর্তী মাসে কিন্তু তোমরা কোনো রকম এলাইট পাই ডিসকাউন্টে নিতে পারবে না। যারা বসে আসো এলাইট পাই ডিসকাউন্টে নিবা তারা কিন্তু অলরেডি এখান থেকে 4-5 দিন আগে এলাইট পাই ডিসকাউন্টে পেয়েছো। সেক্ষেত্রে গাইস তোমাদেরকে বলে রাখি, গত আগামী মাসে তোমরা এলাইট পাই ডিসকাউন্টে পাবা না, এটাই স্বাভাবিক। সো যারা এলাইট পাস নিতে চাও তারা আগেভাগে পারচেস করে রাখো, কারণ পরবর্তীতে কিন্তু আর এলাইট পাস ডিসকাউন্টে পাবা না। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো গাইস এরপর তোমাদেরকে বলে দেবো আমাদের সার্ভে আজ রাত 12টার পরে নতুন টপ আপ ইভেন্টে কি কি আইটেম দেখতে পারবা। তার আগে গাইস তোমাদেরকে বলে দিচ্ছি রামাদান ইভেন্ট উপলক্ষে আমাদের সার্ভার সেই ইমোট গ্লোয়াল স্কিন বা বান্ডেল এইগুলো কোথায় গেল। তো গাইস আমি প্রথমত তোমাদেরকে যেটা বলবো, আমাদের সার্ভার যে রামাদান ইভেন্টটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ছোটোখাটো একটা রামাদান ইভেন্ট দেওয়া হচ্ছে। এখানে একটা বান্ডেল দেওয়া হচ্ছে, আরও খুঁটিনাটি কিছু আইটেম দেওয়া হচ্ছে, P90 কয়েকদিনের জন্য স্কিন দিয়েছে অ্যান্ড ব্যাকপ্যাকের স্কিন দিয়েছে, ওইটার পরিবর্তে এই যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা ইভেন্ট কিন্তু তোমরা দেখতে পারবা। তবে গাইস আমি তোমাদেরকে বলে রাখি সেই ইভেন্টের মাধ্যমে তোমাদের ইমোট দেওয়া হবে কি না বা গ্লোয়াল স্কিন দেওয়া হবে কি না বা ভালো বান্ডেল দেওয়া হবে কি না এইটা আমি বলতে পারবো না। বাট এরকম একটা ইভেন্ট কিন্তু তোমাদেরকে দেবে যেখান থেকে ভালো কিছু তোমরা পাবা, সেটা হতে পারে ইমোট বা সেটা হতে পারে কোনো বান্ডেল, এরকম কিছু কিন্তু হতে পারে। তবে তার জন্য কিন্তু এখান থেকে বেশ কয়েকদিন তোমাদের অপেক্ষা করা লাগবে, তার মধ্যে তোমরা দেখতে পারবে রামাদান ইভেন্ট একটা বড় সড় ইভেন্ট আমাদের সার্ভে চলে এসেছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজ রাত 12টার পর আমাদের সার্ভে নতুন টপ আপ ইভেন্টে কি কি আইটেম তোমরা দেখতে পারবা। তো দেখো গাইস এখানে দুইটা আইটেম তোমরা দেখতে পাচ্ছ নতুন টপ আপ ইভেন্টের। এখানে BTS স্পেশাল একটা ইমোট রয়েছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু বাইরের সার্ভে দেওয়া হচ্ছে 300 ডায়মন্ডে অ্যান্ড এখানে কিন্তু একটা গুলার স্কিন রয়েছে যেটা 500 ডায়মন্ড টপ আপে দেওয়া হচ্ছে। বাট গাইস আমি তোমাদেরকে বলবো এখানে হয় গুলার স্কিন আর না হলে ইমোট, যে কোনো একটা তোমরা 500 ডায়মন্ড টপ আপে দেখতে পারবা। আর 100 ডায়মন্ডে একটা ব্যাকপ্যাকের স্কিন কিন্তু তোমরা দেখতে পারবা যেটা কার্টুনের বডি মতো হবে, তো ওই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু তোমাদের 100 ডায়মন্ড অথবা 200 ডায়মন্ডে নিতে হবে, আর ওটা কিন্তু লেজেন্ডে একটা ব্যাকপ্যাকের স্কিন। আর এই যে দুইটা আইটেম তোমরা দেখতে পাইলে, একটা গুলার স্কিন একটা ইমোট, এই দুইটার মধ্যে যে কোনো একটা কিন্তু দেখতে পারবা। তবে ইমোটের আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি রয়েছে,
যদি ইমোট আসে সেক্ষেত্রেও তোমাদের 500 ডায়মন্ড টপ আপ করে নেওয়া লাগবে। অ্যান্ড যদি গুলাল স্কিন আসে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 500 ডায়মন্ড টপ আপ করে বের করা লাগবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের সার্ভে ফুটবল জার্সি কবে ব্যাক আসছে, আচ্ছা মানে রিয়ার রিয়ার ফুটবল জার্সি যেগুলো তোমরা পছন্দ করে থাকো এগুলো কবে আসবে। তো দেখো গাইস সুন্দর সুন্দর ফুটবল জার্সিগুলো বাইরের কয়েকটা সার্ভে আমি দেখেছি ইতিমধ্যে ব্যাক আসা শুরু হয়ে গেছে এবং সামনে কিছুদিনের মধ্যে কিন্তু ফুটবল ইভেন্ট আসতে আছে। মানে ফুটবল ইভেন্ট বলতে ফুটবল উৎসব যখন হবে, ফুটবল মৌসুম যখন শুরু হয়ে যাবে, যখন ফুটবল জমজমিয়ে উঠবে তখন কিন্তু এই ফুটবল জার্সিগুলো দিবে, যাতে গায়ে না একটু বেশি হাইপ ক্রিয়েট করতে পারে এবং তোমরা বেশি আগ্রহ দেখাও ফুটবল জার্সিগুলো নেওয়ার জন্য। তো যাই হোক আমি তোমাদেরকে বলে রাখি এই যে জার্সিগুলো তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ এর একটা লেজেন্ডের রয়্যাল কিন্তু আমাদের সার্ভে আসবে। এখানে হয়তো ব্রাজিল আর্জেন্টিনা এইগুলোও দেওয়া হবে, বাট আমি তোমাদেরকে বলে রাখি এইগুলো হয়তো মেইনলি প্রাইজ হিসেবে থাকবে। অ্যান্ড ব্রাজিলের জার্সিগুলোও মেইন হিসেবে থাকতে পারে, তবে আমাদের সার্ভে লেজেন্ডের রয়্যালের মাধ্যমে যদি আসে সেক্ষেত্রে সবগুলো একসাথে থাকবে। তোমাদের স্পিন করতে হবে, লাখে যেটা ভাববে সেইটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। তবে কবে আসতে পারে গাইস সেকাল থেকে এখনও কিন্তু 2-3 মাস সময় লেগে যাবে, 2-3 মাসের মধ্যে হয়তো তোমরা ফুটবল জার্সি ইভেন্টটা আমাদের সার্ভে দেখতে পারবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরবর্তী ডায়মন্ড রয়্যালে আমাদের সার্ভে কোন বান্ডেলটা তোমরা দেখতে পারবে। হ্যাঁ গাইস পরবর্তী ডায়মন্ড রয়্যালে এই যে একটা মেয়েদের বান্ডেল তোমরা দেখতে পাচ্ছো, এই মেয়েদের বান্ডেলটা কিন্তু আমাদের সার্ভের জন্য কনফার্ম করা হয়েছে। তবে আমি গাইস তোমাদেরকে বলে রাখি মেয়েদের বান্ডেলটা কিন্তু শেষ মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ গাইস পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা যেটা বলি গাইনা পরবর্তীতে যদি একটু পাকনামি করে তা সেটা পরিবর্তন করে দেয় তাহলে আমাদের কিছু করার নাই, কারণ গাইনে এখন কিন্তু যেটা কনফার্ম করেছে সেটাই মেয়েদের বান্ডেল। এটা কিন্তু লিকাররা লিক্স বের করে নিয়ে আসে গাইনার কোনো পার্সোনাল ব্যক্তি থেকে, মানে মনে করো গাইনার অফিস কর্মচারী তাদের থেকে লিকগুলো বের করে নিয়ে আসে, এরকম করে কিন্তু বের করে নিয়ে আসে। আর এখান থেকে 10 দিন পরে বা 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে যে ইভেন্টগুলো আসবে সেগুলো কিন্তু 1-2 মাস আগে থেকে রিলিজ হয়ে যায় বা লিক বেরিয়ে যায়, আর সেইগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দিই। তো পরবর্তী ডায়মন্ড রয়্যাল কিন্তু আমাদের বাংলাদেশে বই না যাবে, এই মারাত্মক লেভেলের মেয়েদের বান্ডেলটা তোমরা দেখতে পারবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। নতুন একটা বান্ডেল আমি তোমাদেরকে রেখে দিচ্ছি যেটা আমাদের সবার জন্য কনফার্ম করা হয়ে গেছে, মানে এখান থেকে কয়েকদিন আগে এই বান্ডেলটা বেরিয়েছে আর লিকটা আমি সবার আগে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে গাইস তোমরা একটা বান্ডেল দেখতে পাচ্ছ, এই বান্ডেলটা চুলটা দেখো, চুলটা বেশি একটা ভালো না অ্যান্ড বডিটাও কিন্তু বেশি একটা ভালো না। এই বান্ডেলের আগের একটা ভার্সন কিন্তু আমাদের সার্ভে এসেছিল যেটা তোমরা লুডু ইভেন্ট থেকে নিয়েছিলে। হ্যাঁ গাইস ইন্ডিয়ান সার্ভার ছিল তখন লুডু ইভেন্ট থেকে নিয়েছিলে। তো এখানে সাদা একটা প্যান্ট ছিল বা বডিটা সাদা ছিল আর ঘাড়ের যে একটা গামছা টাইপের এটা কিন্তু ছিল লাল টাইপের। তো এই বান্ডেলটা আগেও এসেছিল সেটা ফ্রিতে দিয়েছিল, আর এইটা যখন আসবে এইটাও কিন্তু তোমরা সকলে ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। সো এই বান্ডেলটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবা, আর এটা কিন্তু গাইস আমাদের সার্ভে কোনো না কোনো একটা ফ্রি ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। হ্যাঁ গাইস 100% কনফার্ম নিশ্চিত থাকো যে ফ্রি ইভেন্টেই এই বান্ডেলটা দেওয়া হবে। এছাড়াও গাইস এই বান্ডেলের আরও একটা ভার্সন তোমরা দেখতে পাচ্ছ, এখানে এইটার কালারটা শুধুমাত্র ভিন্ন এবং চুলটা শুধুমাত্র একটু এলোমেলো করে দেওয়া হচ্ছে, এই ছাড়া কিন্তু সব কিছু সেম টু সেম। আর এই বান্ডেলটা যদি আসে সেক্ষেত্রে তোমরা ফ্রিতেও পেয়ে যেতে পারো, আবার ডায়মন্ড দিয়েও নেওয়া লাগতে পারে। ভাই আমি কনফার্ম না যে তোমাদের ফ্রিতে দিবে নাকি ডায়মন্ড দিয়ে নিতে হবে, তো প্রথমটা তোমরা ফ্রিতে পাবে এটুকু কিন্তু তোমরা নিশ্চিত থাকো, আর দ্বিতীয়টা কিন্তু তোমাদের ফ্রিতেও দিতে পারে আবার ডায়মন্ড দিয়েও নেওয়া লাগতে পারে। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। এছাড়াও গেছে আমাদের সার্ভে আসতে যাচ্ছে মারাত্মক একটা লেজেন্ডারি গান স্কিন, মানে ম্যাক্স 7 একটা লেজেন্ডারি স্কিন আমাদের সার্ভের জন্য কনফার্ম হয়ে গেছে, সেটা কিন্তু আসবে ফ্যাডুরের মাধ্যমে। যেমনটা তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ এখানে একটু পেছানো পেছানো অ্যানিমেশন দেওয়া হচ্ছে, মানে রিং পরানোর মতো আর কি। তো এই যে গান স্কিনটা আমাদের সার্ভে দেখতে পাচ্ছো এইটা কিন্তু আমাদের সার্ভে আসবে। ভাই একটু ভুলভাল বলে ফেলতেছি, মানে তাহলে করে ভিডিও বানাচ্ছে আর কি, এই জন্য ভুলভাল উঠে যাচ্ছে। তো এই যে গান স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনটা কিন্তু আমাদের সার্ভে পরবর্তী কোনো একটা ফ্যাডুরিয়ালে দেখতে পারবা, আর সেই ফ্যাডুরিয়ালটা আসতে গেছে আমাদের সার্ভে এখনও 1-2 সপ্তাহ লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকো। আর তোমাদের যাদের যাদের এই গান স্ক্রিনটা পছন্দ তারা অবশ্যই ডায়মন্ড জমিয়ে বসে থাকো, উইকলি মান্থলি মেরে বসে থাকো। আর তোমরা যারা ফ্রি ফায়ারের জন্য ডায়মন্ড টপ আপ করতে চাও গাইস, পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখন ডায়মন্ড টপ আপ করতে হচ্ছে, কারণ গাইনা কিন্তু আমাদের UID টপ আপটা বন্ধ করে দিয়েছে। এখন যে UID টপ আপটা রয়েছে সেটা নিতে 100 ডায়মন্ডের দাম পড়ে যায় 120 টাকা, ভাই ওইটা নিয়ে লাভ আছে? তার থেকে মাত্র 70 টাকা দিয়ে তোমরা 100 ডায়মন্ড পেয়ে যাচ্ছ পাসওয়ার্ড দিয়ে, এইটা নেওয়া বেটার। আর যারা পাসওয়ার্ড দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও নিশ্চিন্তে তারা আমার পেজ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। গাইস আমার পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের পেজ পেয়ে যাবা। অ্যাড আমার পেজ থেকে কিন্তু 100% নিশ্চিন্তে বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবা, তোমাদের আইডি মার গেলে তার রিস্ক কিন্তু আমি নিব। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।